আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাব আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। একদল যোদ্ধা যেমনটা স্বপ্ন দেখত, রাত দিন অবিরাম পরিশ্রম ছিল যে স্বপ্নের পেছনে, যে স্বপ্ন বাস্তবায়নে শত সহস্র প্রাণ গেছে, সেই স্বপ্নের ইসলামী সরকারের পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে আফগানিস্তান। 15 আগস্ট কাবুল দখল করার পর 20 বছরের দখলদারি থেকে আফগানদের মুক্ত করাই ছিল এই যোদ্ধাদের প্রথম লক্ষ্য। এরপর সরকার গঠনে শুরু হয় ম্যারাথন আলোচনা। 18 দিন পর সরকারের অবয়ব অনেকটা পরিষ্কার হল। পরাধীনতার শিকলমুক্ত, আধুনিক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান গঠনে এখন এগিয়ে যাবে নতুন সরকার। রয়টার্সের খবরে বলা হয়েছে তালেবানের সহ প্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক কার্যালয়ের প্রধান মোল্লা বারাদার নতুন আফগান সরকারের নেতৃত্ব দেবেন। সরকারের শীর্ষ পদগুলোতে থাকবেন সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। তিনজনই এখন কাবুলে অবস্থান করছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রয়টার্স, AFP ও টোলো নিউজ জানিয়েছে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয়গুলো দেখভাল করবেন এবং ইসলামী কাঠামোর মধ্যে থেকে সরকারের দেখাশোনা করবেন। এর আগে তালেবান নেতারা ইরানি আদলে সরকার পরিচালনা করবেন বলে জানিয়েছিলেন, যেখানে আখুন্দজাদা সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্বে থাকবেন। প্রশাসনে রাষ্ট্রপতি থাকবেন, মন্ত্রিসভাও থাকবে, তবে ধর্মীয় কর্তৃপক্ষের সর্বোচ্চ নেতার হাতে নীতি নির্ধারণী সব ক্ষমতা থাকবে। তিনি আইন বাতিল করতে পারবেন, প্রেসিডেন্টকে বরখাস্তও করতে পারবেন। রাষ্ট্রীয় সব বিষয়ে তার বক্তব্যই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তালেবান একটি ঐক্যমতের সরকার গঠনে তাদের আগ্রহের কথা জানালেও ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এখন শুধুমাত্র তালেবান সদস্যদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে। ওই সূত্র আরও জানায় এতে 25 জন মন্ত্রী থাকবেন, সঙ্গে থাকবেন 12 জন প্রখ্যাত আলেমের সমন্বয়ে একটি পরামর্শক পরিষদ বা মজলিশে শুরা, 6 থেকে 8 মাসের একটি লয়া জিরগা বা গ্র্যান্ড অ্যাসেম্বলি গঠনের পরিকল্পনা রয়েছে তালেবানের, যেখানে সংবিধান এবং আগামী সরকারের কাঠামো নিয়ে আলোচনার জন্য আফগান সমাজের প্রতিনিধি এবং মুরব্বীদের সমন্বিত উপস্থিতি থাকবে। বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া গেছে তাতে কোনো সূত্র বলছে শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকার ঘোষণা করা হবে, আবার অন্যরা মনে করছেন মন্ত্রিসভা ঘোষণা আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন নতুন সরকারের সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে, আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে হবে তাদের। প্রধানত পশতুন জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন তালেবানের ব্যাপারে অনেক আফগানের মধ্যে বড় ধরনের সংশয় সন্দেহ রয়েছে। তবে এরই মধ্যে আফগান সমাজের নানা মত পথের মানুষ ও রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এই রাজনীতিবিদদের একজন যুক্তরাষ্ট্র সমর্থিত সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, এমনকি 1990-এর দশকে নির্যাতনের শিকার সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের কাছে প্রতিনিধি পাঠিয়েছে তালেবান। তালেবানের সরকার ঘোষণার আগে শুক্রবার সকালের দিকে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে নারীদের ছোট একটি গ্রুপ বিক্ষোভ করেছে। আনাদুলুর খবরে বলা হয়েছে প্রায় 15 জনের মতো নারী প্ল্যাকার্ড হাতে সরকারে নারীদের অধিকার নিশ্চিত করার দাবি জানান। নতুন সরকারে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তারা। তবে তালেবানদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে নারীরা হিজাব পরে সব ধরনের কাজে অংশ নিতে পারবেন। সরকারি চাকরিতে কর্মরত নারীদের কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে। তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানকে দেয়া আন্তর্জাতিক সহায়তার অধিকাংশ স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো, বাকি সহায়তা পাওয়ারও নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রের কাছে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ খরচের সুযোগও নেই তালেবানের। এই অর্থ সংকট তালেবানের নেতৃত্বাধীন সরকারকে আর্থিক বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে। সরকারের সামনে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে সরকারি কর্মীদের বেতন ভাতা প্রদান, বিদ্যুৎ, পানি, যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ সব খাত সচল রাখার বিষয়টি। অর্থের ঘাটতিকে পেছনে ফেলে আফগানিস্তানের ভবিষ্যৎ সরকারের জন্য আরও বড় সংকট হয়ে দেখা দিতে পারে দক্ষ ও মেধাসম্পন্ন জনবলের ঘাটতির বিষয়টি। তালেবান কাবুল দখলে নেওয়ার পর দেশ ছাড়েন গত 20 বছরে বিদেশি সেনাদের সহায়তা করা বহু আফগান ও তাদের পরিবারের সদস্যরা। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার অনেক দক্ষ, অভিজ্ঞ, মেধাবী মানুষ রয়েছেন। বিদেশে পাড়ি জমানো এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন আমলা, ব্যাংকার, চিকিৎসক, প্রকৌশলী, অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা। এরই মধ্যে সংগঠনটির মুখপাত্র আফগানদের আতঙ্কে দেশ ছেড়ে চলে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন দেশের জন্য চিকিৎসক, প্রকৌশলীদের মতো বিশেষজ্ঞ দরকার। কূটনৈতিক বিচ্ছিন্নতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে তালেবানের সামনে। প্রথমবার ক্ষমতায় থাকাকালে আন্তর্জাতিক কূটনীতি থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিল তালেবান। এবার দৃশ্যত ব্যাপকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আগ্রহী তারা, যদিও অনেক দেশ এরই মধ্যে কাবুলে তাদের কূটনৈতিক
মিশন স্থগিত বা বন্ধ করে দিয়েছে। তালেবান এ পর্যন্ত পাকিস্তান, ইরান, চীন, রাশিয়া ও কাতারের মতো আঞ্চলিক প্রভাবশালী বেশ কিছু দেশের সঙ্গে যোগাযোগ করেছে, তবে কেউ এখনও তাদের স্বীকৃতি দেয়নি। আর যুক্তরাষ্ট্র তালেবানকে বৈধতার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নানা শর্ত আরোপ করেছে। দায়েশের সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকিও বড় চ্যালেঞ্জ তাদের সামনে। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও দেশটিতে আইএস এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার হুমকি কাটেনি। সম্প্রতি কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলা এর অন্যতম প্রমাণ। ওই হামলায় 170 জনের মতো মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। দায়েশ বলেছে আফগানিস্তানে তাদের লড়াই অব্যাহত থাকবে। তাদের কথায় তালেবান ধর্মত্যাগী, এখন এই সরকারকে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় যথেষ্ট মনোযোগী হতে হবে। কাবুলে সরকার গঠনের আনুষ্ঠানিকতার মধ্যে পানশির উপত্যকায় তালেবান ও বিদ্রোহী বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। তালেবান যোদ্ধারা ব্যাপক বোমা বর্ষণের মাধ্যমে চাপ সৃষ্টি করেছে। বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়েছে উভয় পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন। তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে পানশিরের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে যোদ্ধারা। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের বহু যোদ্ধা হতাহত হয়েছে। অপরদিকে বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে উপত্যকায় পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তালেবান তাদের 100 বেশি যোদ্ধাকে হারিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে নিরপেক্ষ সূত্র থেকে এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি। পানশির উপত্যকার মূল প্রবেশ পথের কাছে গুলবাহার থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন তালেবান যোদ্ধারা পানশির উপত্যকা ঘেরাও করে রেখেছে এবং সব ধরনের যোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। আল জাজিরার সংবাদদাতা জানান সেখানে কামান থেকে গুলিবর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। এর আগে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন রেজিস্ট্যান্স ফ্রন্টের সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পর তালেবান যোদ্ধারা পানশির উপত্যকায় অভিযান শুরু করেছে। তারা নতুন সরকারে 30% প্রতিনিধিত্ব দাবি করেছিল। পানশিরে বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন আশরাফ ঘানি সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে ও সাবেক মুজাহিদ নেতা আহমদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। এদিকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাও কাতারে তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতাদের একজন আব্দুস সালাম হানাফির সাথে টেলিফোনে কথা বলেছেন। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কাবুলে চীনের দূতাবাস খোলা থাকবে, দেশটিতে চীনের মানবিক সাহায্য বাড়ানো হবে। তিনি আরও বলেন অতীতের তুলনায় চীনের সাথে আফগানিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধিতে আফগানিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইট বার্তায় এই ফোনালাপের খবর জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয় তালেবান নেতা ফোনালাপে নিশ্চিত করেছেন আফগানিস্তানের ভূমি ব্যবহার করে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না। এছাড়া চীনের নাগরিক ও প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করা হবে। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার আগ থেকে তালেবানের সাথে চীন ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে আসছে। তালেবানের রাজনৈতিক উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদার চীন সফর করেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করেন। চীন শুরু থেকেই জানিয়ে দিয়েছে তালেবান দেশটির বৈধ রাজনৈতিক শক্তি। কাতারে তালেবান নেতার সাথে ফোনালাপের আগে দলটির আরেক মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ইতালির লা রিপাবলিকা পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন আফগানিস্তানের পুনর্গঠনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের প্রস্তাবিত সিল্ক রোডের সাথে আফগানিস্তান সম্পৃক্ত হবে। দেশটির কপার খনি থেকে কপার উত্তোলনে চীন ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। তিনি স্পষ্ট করে বলেন আফগানিস্তানের গুরুত্বপূর্ণ অংশীদার চীন। এদিকে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব পাকিস্তান সফর করেছেন। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাথে এক সংবাদ সম্মেলনে রাব বলেন ব্রিটেন আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেবে না, তবে বাস্তবতার কারণে তাদের সাথে কূটনৈতিক যোগাযোগ রাখবে। এর আগে রাব কাতার সফর করেন। এদিকে কাবুল বিমানবন্দরে কাতার ও আরব আমিরাতের 2টি বিমান অবতরণ করেছে। আমিরাত বেশ কিছু চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন মার্কিন সৈন্যরা যাওয়ার সময় বিমানবন্দরে ব্যাপক ক্ষতি করে গেছেন, তারা রাডার সিস্টেম নষ্ট করে গেছে। কাতার ও তুরস্ক এখন বিমানবন্দরটি সচল করার চেষ্টা করছে। তালেবানের মুখপাত্র সোহেল শাহিন বলেছেন ভারত ও কাশ্মীর সহ যে কোনো দেশ ও অঞ্চলের মুসলমানদের জন্য আওয়াজ তোলার অধিকার দলটির আছে। বিবিসি উর্দুর সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তালেবান মুখপাত্র বলেন আমরা বলবো মুসলমানরা আপনাদের মানুষ, আপনাদের দেশের নাগরিক, আইনের মধ্যে তাদেরও সমান অধিকার প্রাপ্য। তিনি বলেন এই অধিকারের জন্য তালেবান আওয়াজ তুলবে, তবে তিনি বলেন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতার কোনো নীতি ও ইচ্ছা নেই তালেবানের। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ভারত নানাভাবে উদ্বেগ প্রকাশ করে আসছে। এরই মধ্যে তালেবান নেতা শের মোহাম্মদ স্টানিকজার সাথে বৈঠক করেছেন কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বলেছেন
ভারতের লক্ষ্য আফগানিস্তান থেকে যেন ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালিত না হয়। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।